পানিতে কুমিরের মুখ থেকে কুকুর উদ্ধার করলেন এক ব্যক্তি। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও দেখা যায়, এক ব্যক্তি আচমকাই পানিতে ঝাঁপিয়ে পড়েন, তারপর তিনি কুমিরের চোয়াল নিয়ে টানাটানি করছেন। লক্ষ্য একটাই, কুমিরের চোয়ালে শক্ত করে আটকে থাকা কুকুর ছানাকে উদ্ধার করা। কষ্ট হচ্ছে তা সত্ত্বেও প্রাণ বাজি রেখে ওই কাজ করে গেছেন তিনি। অবশ্য তাতে মিলছে লাভও। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর কুমিরের কবল থেকে কুকুর ছানাকে রক্ষা করা সম্ভব হয়েছে। কুকুর উদ্ধারকারী ফ্লোরিডার বাসিন্দা বছর 74-এর রিচার্ড উইল ব্যাংকস, তিনি বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছেন। এমন রোমহর্ষক উদ্ধারের ভিডিও দেখে চমকে উঠেছেন অনেকেই। তার সাহসিকতার প্রশংসা না করেও পারছেন না প্রায় সকলেই। রিচার্ড উইল ব্যাংকস যদিও প্রশংসা নিয়ে বিশেষ মাথা ঘামাতে রাজি নয়, তিনি জানান একদিন প্রাতঃ ভ্রমণে বেরিয়ে অদ্ভুতভাবে চিৎকারের শব্দ পান। প্রথমে খানিক ভয় পেয়ে যান, পরে বুঝতে পারেন ওই গোঙানির শব্দ পানির নিচ থেকে আসছে। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে পানির নিচে হাত ডোবান, আর তারপরেই কুকুর ছানাকে উদ্ধার করেন। কুকুর উদ্ধার করতে পেরে বেজায় খুশি রিচার্ড। এছাড়া আর কোনো কিছুই তার প্রয়োজন নেই বলেই জানান ফ্লোরিডার সাহসী ওই ব্যক্তি।